স্পর্শা আমার ডাইনে উনিও স্বাধীনতার পর ছাত্রলীগের বিভিন্ন কঠিনতর সময় দায়িত্ব পালন করেছেন, ছাত্রলীগের সভাপতি ছিলেন ৭৫ সময় এবং পরবর্তী ছাত্রলীগের সভাপতি ছিলেন এবং জাতির জন্য বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধের জন্য উনি ভারতে দীর্ঘদিন অবস্থান করেন। শহীদুল ইসলাম নিরু এবং নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম নেতা, আমার ডাইনে শহর আওয়ামী লীগের পৌর আওয়ামী লীগের সভাপতি জনাব মনিরুল হাসান মিঠু, তার ডাইনে আপনারা জানেন আর এক নেতা যিনি স্বাধীনতার পর আওয়ামী বিশিষ্ট মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতার পরে উনি ছাত্র অবস্থাতেই ব্যবসা শুরু করেন। আওয়ামী লীগের সবসময় দুঃসময় যিনি আওয়ামী লীগকে অর্থ দিয়ে সাহায্য করেছেন, নিজের পরিবারের প্রত্যেকটা মানুষ তারা তাদের পরিবার আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত এবং আমি আমার মনে আছে যত আওয়ামী লীগের নেতা আসতো, ছাত্রলীগের নেতা আসতো, খলিফা কামাল ভাইয়ের বাসায় থাকতো এবং তার বাসায় খাওয়া দাওয়া হতো। সেই অন্যতম নেতা খলিফা কামাল হোসেন, খলিফা কামাল উদ্দিন, তার ডাইনে তার সুযোগ্য পুত্রবধূ ইতিমধ্যেই ফরিদপুরবাসীর আস্থা অর্জন করেছেন, সুবক্তা এবং অত্যন্ত বিনয়ী ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যারা তানিয়া রসুল, সৈয়দ তানিয়া রসুল, তার ডাইনে ফরিদপুর পৌর আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি লেবির ভালো নাম হলো নাজমুল হাসান লেবি, নাজমুল হাসান লেবি আর আরেক হেবি, তারপর আরেকজন আমার খুব আত্মীয় উনিও নির্বাচন পরিচালনা কমিটির সাথে সম্পৃক্ত আছেন মিঠু, তার ডাইনে জেলা আওয়ামী লীগের বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক এবং স্বেচ্ছাসেবক লীগ ফরিদপুর জেলা শাখার প্রাক্তন সভাপতি জাহিদ হোসেন, শওকত আলী জাহিদ, নির্বাচন পরিচালনা কমিটি অন্যতমা যারা নেতা যারা মাহবুব, আরেকজনকে আপনারা সবাই চেনেন বাবু, কি বাবু যেন মোকাররম বাবুকে আপনারা সবাই চেনেন, আমাদের মুশারফ ভাইয়ের অন্যতম সহযোগী এবং যখন মুশারফ ভাইয়ের সাথে কোন রকম দ্বিধাদ্বন্দ্ব হয় মত অমিল হয় তখন নিজেকে সে সরিয়ে নেন সেই মোকাররম বাবু, আর তার ডাইনে আমাদের অম্বিকাপুর ইউনিয়নের আর এক নেতা ত্যাগী নেতা, কয়েকদিন আগে সে সক্রিয় ভাবে নির্বাচন পরিচালনা করছে, এই জন্য তার বাড়িতে গিয়া তার গাড়ি বাড়ি সব ভেঙে ফেলছে, এখনো সেটা বিদ্যমান। আর তার ডাইনে কে আছে, কে ও সেলিম মন্ডল আমাদের নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম নেতা, তার তার ডাইনে কে, হ্যাঁ ও লিটু ভাই, লিটুও নির্বাচন পরিচালনা করছে, আর একজন ছাত্র নেতা অত্যন্ত ত্যাগী নেতা, তিনি ফরিদপুর জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি যারা মাসুম সহ উপস্থিত অনেকেই আছেন, আমি সবার নাম বলতে গেলে অনেক সময় লেগে যাবে, আমি সময়ের স্বল্পতার কারণে সবার নাম আমি বলতে পারছি না, আসছে পরশ আসে না পরশ, আমার দাও কাগজগুলো এই দাও মানে সিরিয়াল করে দাও, ওই যে কালকে যা ক্লিক ছিল সেটা কই, এইটা আমি সবাই তৈরি থাকলে আমি কাজগুলো আপনাদেরকে বলে শোনাই। কাল গত রাত্রে আমরা কাগজগুলো সাজিয়ে রাখতে পারিনি, আমার বক্তব্যের পরে আমি পুরো ঘটনাগুলো আপনাদের শুনতে তুলব, কিন্তু যেভাবে ধারাবাহিকভাবে কাজগুলো সাজানো দরকার ছিল আমরা ওভাবে সাজাতে পারিনি। আমার বক্তব্যের পরে আমি শুরু করব, তারপরে আমার পাশে যে নেতারা আছে তারাও বিচ্ছিন্নভাবে ওই ফারুক ফারুক এদিকে আসো, হ্যাঁ মুকুল ভাই এদিকে আসেন, এদিকে সোহেব সোহেব এদিকে জায়গা দাও, এই ফারুক ফারুক এদিকে আসো, না 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 ফারুক রে পাঠান ফারুক রে।
আচ্ছা ঠিক আছে, আমার ইতিমধ্যে এসে পৌঁছেছেন জনাব ফারুক হোসেন, উনি জানেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের বর্তমান সহসভাপতি এবং উনি ছাত্র অবস্থার থেকেই বিভিন্ন আওয়ামী লীগের প্রতিরোধার মধ্যে আওয়ামী লীগকে ধরে রেখেছেন। সেই আমাদের ত্যাগী নেতা জনাব ফারুক হোসেন, তার পায়ে মুকুল হোসেন সাহেব আগের কমিটির উনি যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন জেলা আওয়ামী লীগের, বর্তমান জেলা আওয়ামী লীগের উপদেষ্টা। এখন আমি ফরমালি শুরু করছি, সাংবাদিক ভাইয়েরা আপনারা জানেন দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে 7ই জানুয়ারি। এই নির্বাচনে বিরোধী দল, অনেক বিরোধী দলই অংশগ্রহণ করছে না। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে নির্বাচন অনুষ্ঠিত হতেই হবে। সেই লক্ষ্যে আগামী 7ই জানুয়ারি নির্বাচন হচ্ছে। এই নির্বাচনে আমরা 11 জন ফরিদপুর কোতোয়ালি থেকে নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার জন্য দরখাস্ত করি। যখন আমি নির্বাচনে অংশ যখন না পাই, তখন আমি সিদ্ধান্ত নেই যে আমি নির্বাচন করব না। তখন এখানেই সমস্ত জেলা আমাদের কোতোয়ালির বিভিন্ন নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানাই এবং সবাইকে কাছে আমার ইচ্ছা প্রকাশ করি। কিন্তু সকলের মতামতের ভিত্তিতে সকলে যখন বলল যে পার্টির প্রধান জননেত্রী শেখ হাসিনা উনি আহ্বান করেছেন যে পার্টির থেকে নৌকার বাইরে যদি দলীয় কোন প্রার্থী স্বতন্ত্র হিসাবে ক্যান্ডিডেট হতে চায় তাকে উৎসাহিত করা হবে এবং কোন পদধারী নেতা যদি স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করে সেখানে কোনো বাধা দেওয়া হবে না, তার মানে আমাদেরকে উৎসাহিত করা হবে। সেই আহ্বানে সকলে মিলে এই নেতৃবৃন্দ যারা আমার পাশে এখন আছেন এবং যারা কাজের জন্য বাইরে আছেন তারা আসতে পারেননি, সকলের সম্মিলিত সিদ্ধান্তে আমাকে তারা স্বতন্ত্র প্রার্থী হিসাবে দাঁড় করান। 17 তারিখ পর্যন্ত উড্রোড লাস্ট ডেট ছিল, আমাদের মাঝে কোন সহিংস ঘটনা হয়নি। কিন্তু দুঃখজনক হলেও অত্যন্ত বেদনাদায়ক যে আমাদের, আমরা একই পার্টির সদস্য, একই মতাদর্শে বিশ্বাসী, 18 তারিখ পর থেকে আমাদের কর্মী বাহিনীর উপরে, আমাদের অফিসের উপরে নেমে আসে আক্রমণ। এটা অত্যন্ত বেদনাদায়ক। আমরা প্রত্যেকটা ঘটনা থানায়কে অবহিত করি, থানায় প্রথমে বলে যে এটা তদন্ত ছাড়া এজাহার নেওয়া যাবে না। দুদিন পর্যন্ত এটা থানায় ছিল, তারপর কোনোটা তারা জিডি হিসাবে গ্রহণ করেছেন, আবার কোনোটাও অনেক উপরের মহলের থেকে সরকারের সর্বোচ্চ মহলের তদবিরের পরে দুই একটা এফআইআর হিসেবে সম্পৃক্ত হয়েছে। কিন্তু 17 তারিখ থেকে যেভাবে আমাদের পর, আমাদের কর্মীর পর, আমাদের অফিসের উপর নির্যাতন করা হয়েছে, সেগুলো আমরা ধারাবাহিকভাবে একদিন জেলা প্রশাসক মহোদয়কে আমি জানাই, এটা আমি পড়ে শোনাই, তারপরে আপনারা বাকিটা আমি আবার মুখে মৌখিকভাবে বলব। জেলা প্রশাসক ফরিদপুর রিটার্ন দ্বাদশ জাতীয় সংসদ কিষাণ কোপপার ইউনিয়নের চেয়ারম্যান জনাব শহীদুল ইসলাম মজনু কর্তৃক নির্বাচনী পরিবেশ ক্ষুণ্ণ ও এলাকায় সন্ত্রাস বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন। জনাব, যথাপিত সম্মানপূর্বক নিবেদন এই যে আমি নিম্ন স্বাক্ষরকারী আব্দুল কাদের আজাদ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন 213 ফরিদপুর 3 এর স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ইগল প্রতীকে নির্বাচন করছি। আপনার নিকট এই মর্মে অভিযোগ করছি যে ঈশান গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান শহীদুল ইসলাম মজনু আমার পক্ষে কোন প্রকার নির্বাচনী প্রচারণা চালাতে দিচ্ছে না, প্রতিনিয়ত এলাকায় জনমনে ত্রাস সৃষ্টি করছে এবং বিভিন্নভাবে সন্ত্রাসী কার্যকলাপ করে নির্বাচনী পরিবেশ নষ্ট করছে এবং নির্বাচনে বাধার সৃষ্টি করছে, তাহার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক। নিম্ন অর্থ 23/12/2023 তারিখ পর্যন্ত তাহার সন্ত্রাসী কার্যকলাপের কিছু অভিযোগের বর্ণনা প্রদান করা হল। দাখিলকৃত অভিযোগের সময় বিবরণ কোতালী থানার মামলা নাম্বার 18/10/12/23 খ্রিস্টাব্দ, তাহার কোতালী জিয়ান নাম্বার 1021/2023 ধারা 143, 323, 307, 379, 379 বাদী মোহাম্মদ আলমগীর আসামি সোরাব শেখ সহ 9 জন, অজ্ঞাতনামা 20 থেকে 25 জন, এরা প্রত্যেকেই যারা স্বামী ভঙ্গের কর্মী। কোতালী থানার 2 নম্বর, কোতালী থানার জিডি নাম্বার 1108 তারিখ 16/12/13 দরখাস্তকারী মোহাম্মদ রাতুল 30টি বাড়িতে গিয়ে তাদের নির্বাচনে তারা যদি নৌকার পক্ষে কাজ না করে তাহলে তাদের বাড়ি ঘর ভেঙে সরিয়ে দেওয়া হবে, এটার একটা অভিযোগ। 3 নম্বর, কোতালী থানার জিডি নাম্বার 1274 তারিখ 18/12/23 অভিযোগকারী মোহাম্মদ আশরাফুল আলম পান্নু হুমকিদাতা শামীম হকের সন্ত্রাসী। 4 নম্বর, কোতালী থানার জিডি নাম্বার 1351/19/12/23 খ্রিস্টাব্দ দরখাস্তকারী মুসাম্মদ সামিনা ইয়াসমিন মহিলা আওয়ামী লীগের কর্মীদের হুমকি, হুমকিদাতা শামীম হকের কর্মী। 5 নম্বর, মারপিট করে গুরুতর জখম করার জন্য কোতালী থানার অভিযোগ দায়ের করা হয়েছে, যার বাদী ভিকটিম মোহাম্মদ কায়ুমুল্লাহ, ঘটনাস্থান মাহমুদপুর। 6 নম্বর, কোতালী থানার জিডি নাম্বার 1439/39 তারিখ 20/12/2020 খ্রিস্টাব্দ ঈশান গোপালপুরের 6 নম্বর ওয়ার্ডের ইগুল প্রতীকের অফিস ভাঙচুরের বিষয়। কোতোয়ালি থানার জিডি নাম্বার 1420 তারিখ 20/12/2023 বিল্লাল শেখকে মোবাইলে হুমকির প্রসঙ্গে। 8 নম্বর, অভিযোগ দায়ের হয়েছে 22/12 খ্রিস্টাব্দ তারিখ ঈশান গোপালপুরের 6 নম্বর ওয়ার্ডে মায়ের পিটপিটের বিষয়ে দেওয়া মামলা নাম্বার 42/20/12/23 কোতোয়ালি থানার মামলা নাম্বার 37 তারিখ 22/12/23 জিয়ার 104023 ঘটনাস্থান চর নসিবপুর ঈশান গোপালপুর। আমরা এইভাবে যারা জেলা প্রশাসককে আমরা জানাই, কিন্তু জেলা প্রশাসককে জানার পরও দু একটা আসামি বিচ্ছিন্নভাবে গ্রেপ্তার হয়েছে কিন্তু ব্যাপকভাবে এর কোনো সমাধান হয়নি। আচ্ছা, গত পরশুদিন আপনারা জানেন আমাদের গেট দ্য ইউনিয়নের পশরা গ্রাম পশরায় এই এলাকাটা ছিল অবহেলিত, এখানে কোনো রাস্তাঘাট ছিল না, এখানে আমরা বিদ্যুৎ রাস্তাঘাট করেছি, বিদ্যুৎ নিয়েছি, এখানে একটা প্রাইমারি স্কুল, একটা হাই স্কুল এবং এখানে একটা ট্রেনিং সেন্টার আছে। এই ট্রেনিং সেন্টারে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী ট্রেনিং হয় এবং প্রতি মাসে 100 থেকে 150 ছেলে মেয়ে এখানে ট্রেনিং ব্যবস্থা করা হয়েছে, যাদেরকে আমরা বিনা খরচে ট্রেনিং দিয়ে চাকরি দিয়ে ঢাকায় নিয়ে যাচ্ছি। এখনো বর্তমানে 70 থেকে 80 জনের ট্রেনিং চলছে। এখানে একজন প্রধান শিক্ষক, এখানকার একজন শিক্ষক ওই আমাদের সেন্টারে বসা ছিল, ওখানে ওই অবস্থায় ওই গেট দ্য ইউনিয়নের চেয়ারম্যান এমআর এর নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহিনী তারা বেদক ভাবে প্রহার করে, সম্রাট সেখানে ছিল, আপনার জানেন সন্ত্রাস একজন ফরিদপুর একজন শীর্ষ সন্ত্রাসী আলিয়াবাদ ইউনিয়নের এবং সে একজন কিলার, আমি শুনেছি
সে মাথা কেটে ওইটা দিয়ে মাথা দিয়ে ফুটবল খেলত, সে কুপিয়ে জখম করে শিক্ষককে, এবং এ ব্যাপারে কোতালে থালে মামলা হয় এমআরের নামে, সম্রাটের নামে, আর একজন আরেকজনের নাম কি, আর একজন কি যেন আমি কপিটা সোহাগ কিরম জেমি, এই তিনজনের নামে একটা মামলা হয় কোতালিতে। এরপরে কোতালি থানায় একটা মিথ্যা মামলা করা হয় আমাদের দুজন নেতার নামে, এক জাস্ট মিথ্যা মামলা। এর কাউন্টার হিসেবে আমি থানায় নিজে কথা বলেছি, উনি বলেছেন এটাকে আমাকে, ওসি সাহেব বলেছেন এটাকে আমাকে নিতে হয়েছে প্রেশারে, বাট আমরা কোনো ই করব না, কি বলে হয়রানি করব না, জাস্ট দিস ইজ দ্য আনসার, যে আমার লোককে মারা হইল, আমার লোককে কোপানো হইল একজন টিচারকে, আমার সেন্টার ভেঙে দেওয়া হলো, তার প্রতিবাদে আবার একটা কাউন্টার মামলা হলো। এর আগেও মজদুর চেয়ারম্যানের এলাকায় আমার কোন এলাকায় জন্য একটা লোক যখনই একটা মামলা নেয় আমার ওই আসামিদের নামে আবার একটা কাউন্টার মামলা হয়, এইরকম ভাবে কয়েকটা জায়গা হয়েছে। গতকালের জায়গাটা দেখি, গতকালকের ঘটনাটা আমি আপনাদেরকে পড়ে শোনাই। অফিসার ইনচার্জ কোতোয়ালি থানা ফরিদপুর এজাহার দায়ের প্রসঙ্গে প্রেরিত নিবেদন এই যে, আমি পারভিন বেগম 38, আমার স্বামী আব্দুর রহমান শেখ জনক এবং হারকান্দি ফরিদপুর পৌরসভা 14 নম্বর ওয়ার্ড থানা কোতোয়ালি জেলা ফরিদপুর থানার হাজির হয়ে এই মর্মে এজাহার দায়ের করে দিচ্ছে যে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার স্বামী আব্দুর রহমান শেখ জনক, সে স্বতন্ত্র প্রার্থী জনাব আব্দুল কাদের আজাদ একে আজাদ সাহেব এর ইগল প্রতীক মার্কায় সমর্থক হিসাবে কাজ করিতেছেন। এমত অবস্থায় আমার উক্ত স্বামী সহ ইগল প্রতীক মার্কার বেশ কিছু সমর্থক ও কর্মী নিয়ে আমার স্বামী জনক 26/12/23 তারিখ সন্ধ্যার আনুমানিক 6 ঘটিকার সময় মাহমুদপুর সাকিনস্থ আব্দুল হালিম মিয়ার বাড়ির সামনে ফরিদপুর ভাঙ্গা মহাসড়কের পাশে ইগল মার্কার প্রতীকের অফিস কক্ষের মধ্যে বসে নির্বাচনী আলাপ আলোচনা করাকালীন সময় জাতীয় সংসদ নির্বাচনে জানাব শামীম হক সাহেবের নৌকা প্রতীক মার্কার কর্মী আসামি মোহাম্মদ মুবারক খলিফা 45, পিতা আব্দুর ওহাব খলিফা শাহ চরকমলাপুর 2, মোহাম্মদ আতিয়ার শেখ 45, পিতা মৃত রিয়াজুদ্দিন শেখ এবং হাসরা 3 নম্বর মোস্তফা মিয়া 50, পিতা হারুন আর রশিদ মিয়া ওরফে হারু মিয়া মাহমুদপুর 4 নম্বর আসামি মোশারফ বিশ্বাস ওরফে জামাই উষা 40, পিতা মোহাম্মদ মহাবিশ্বাস 5 নম্বর আসামি মানোয়ার পাঠান 50, পিং মৃত ইউসুফ পাঠান উভয় শাং হারকান্দি সমরেশ শিকদার পিতা মৃত গোপাল শিকদার মাহমুদপুর রুবেল 30, পিতা ইব্রাহিম শেখ 8 নম্বর বিল্লাল শেখ 45, পিতা আব্দুর রহমান শেখ উভয় হারকান্দি সর্বথানা কোতোয়ালি জেলা ফরিদপুর সহ অজ্ঞাতনামা 30-35 জন আসামি 7-8টি মাইক্রোবাসে গাড়ি এবং 10-12টি মোটরসাইকেল গাড়ি যোগে আসিয়া তাহারা গাড়ি থেকে নেমে দেশীয় অস্ত্রশস্ত্র রামদা স্যান্দা চাইনিজ কুরাল লোহার রড জিআইপা হকিস্টিং লাঠি সোটার ইত্যাদি লইয়া বেআইনি জনতা বদ্ধে ইগল প্রতীকের অফিস কক্ষের মধ্যে অনধিকার প্রবেশ করিয়া উক্ত আসামিগণ অকথ্য ভাষায় গালিগালাজ সহ আমার স্বামী জনককে তারা মারপিট করা শুরু করে। ওই সময় 2 নম্বর আসামি আতিয়ার শেখ এর হাতে থাকা ধারালো রামদা দিয়ে আমার স্বামী জনককে হত্যা করার উদ্দেশ্যে তাহার মাথা লক্ষ্য করিয়া কোপ মারিলে উক্ত কোপ তার ডান চোখের ভুরুর উপরে লাগিয়া মারাত্মক গুরুতর রক্তাক্ত কাটা জখম হয়। তখন 1 নম্বর আসামি মুবারক খলিফার হাতে থাকা ধারালো স্যান্দা দিয়ে আমার স্বামী জনককে হত্যা করার উদ্দেশ্যে তার মাথা লক্ষ্য করিয়া কোপ মারিলে উক্ত কোপ আমার স্বামীর ডান চোখের নিচে লাগিয়া মারাত্মক গুরুতর রক্তাক্ত কাটা জখম হয়। 3 নম্বর আসামি মোস্তফা মিয়া তার হাতে থাকা স্যান্তা দিয়া হত্যা করার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করিয়া কোপ মারিলে উক্ত কোপ আমার স্বামীর মুখ ও ঠোঁটে লাগে মারাত্মক গুরুতর
রক্তাক্ত কাটা জখম হয়। চার নম্বর আসে মুশারফ হোসেন ওরফে জামাই মুসার হাতে থাকা চাইনিজ কোড়ালের ঘাড়া দিয়া আমার স্বামী জনককে হত্যার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করিয়া বাড়ি মারিলে উক্ত বাড়ি আমার স্বামীর নাকের উপর দিয়ে লাগিয়া মারাত্মক গুরুতর হাড় ভাঙ্গা রক্ত জখম হয়। তখন অন্যান্য সকল আসামিগণ তাহাদের হাতে থাকা লোহার রড, জিআই পাইপ, হকি স্টিক, লাঠিছোটা ইত্যাদি দিয়ে এলোপাতাড়ি ভাবে আমার স্বামী আব্দুর রহমান জনককে পিটাইয়া তার শরীরের বিভিন্ন স্থানে নীলাভ ফোলা জখম করে। মারপিট করার সময় উত্তর নির্বাচন অফিসে থাকা ইগল প্রতীকের কর্মী মারককে পাঁচ নম্বর আসামি মানোয়ার পাঠান এর হাতে থাকা হকি স্টিক দিয়ে তার বাম পায়ের গিরার নিচে আঘাত করিয়া মারাত্মক গুরুতর হাড় ভাঙ্গা জখম করে। জখমী হিলন, জাকির ও সুরুজ মিয়াকে ছয়, সাত ও আট আসামিগণ তাহাদের হাতে থাকা লোহার রড দিয়ে পিটাইয়া তাহার শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এক পর্যায়ে সকল আসামিগণ উক্ত নির্বাচনী অফিস কক্ষের মধ্যে থাকা ইগল প্রতীকের কর্মী হিলন, জাকির, সুরুজ মিয়া সহ আরো বেশ কয়েকজন কর্মীকে উল্লেখিত আসামিগণ তাহাদের হাতে থাকা লোহার রড, হকি স্টিক ও লাঠিছোটা ইত্যাদি দিয়ে এলোপাতাড়ি ভাবে পিটাইয়া, কিল ঘুষি মারিয়া, লাঠি মারিয়া তাহাদের শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম করে। মারপিট করার সময় ছয়, সাত ও আট আসামিগণ সহ অজ্ঞাতনামা অন্যান্য আসামিরা আমার স্বামীর শরীরের বিভিন্ন জায়গায় হত্যার উদ্দেশ্যে পিটাইয়া গুরুতর জখম করে। তিন নম্বর আসামি মোস্তফা মিয়া তার হাতে থাকা আগ্নেয়াস্ত্র উঁচা করিয়া ধরিয়া, এক নম্বর আসামি তার হাতে থাকা সেন্দা দিয়া আমার স্বামী সহ নির্বাচন অফিস সমস্ত লোকজনকে হত্যার ভয় দেখাইয়া ইগল প্রতীকের নির্বাচন অফিস ভাঙচুর করিয়া প্রায় এক লক্ষ টাকার ক্ষতি সাধন করিয়া দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। আমার উল্লেখিত ঘটনার সাক্ষী মোহাম্মদ মুনুমুল্লাহ, পিতা আব্দুল খালেক মোল্লা, মাহমুদপুর এগুলো সহ পড়ছি। আর সবচেয়ে হ্যাঁ আর ঝনক অবস্থা আশঙ্কাজনক, প্রথমে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়, ফরিদপুর 250 বেডে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি ঘটলে রাতে তাকে ঢাকা পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। তার স্ত্রী তার জন্য দোয়া চাচ্ছে, তিনি এখন অপারেশন থিয়েটারে আছেন। আপনারা জানেন আমি কয়েকজন লোকের নাম বলবো যারা আগে আসামি, যদি কোনো ভুল হয়ে থাকে এটা আপনারা কারেকশন করে নেবেন, কারণ আমার কাছে আমি এগুলো চেক করার সময় পাইনি। যারা বিভিন্ন ইউনিয়নে গিয়ে গিয়ে আমাদের নির্বাচনী প্রচারণা বাধা দিচ্ছে, আমাদেরকে আপনারা যদি সাইড টক না করেন প্লিজ, নির্বাচনে বাধা দিচ্ছে। পরশুদিন আমি কৃষ্ণনগর ইউনিয়নে ছিলাম। কৃষ্ণনগর ইউনিয়নের আমাদের একটা সেন্টার জোর করে তালা মেরে বন্ধ করে দিয়েছে। পরশুদিন রাতে কানাইপুর ইউনিয়নের আমাদের ব্ল্যাক চেয়ারম্যানের বাড়ির সামনে একটা সেন্টার ছিল, সেখানে রাত 10টার সময় ওরা বসে কাজ করছিল। এমন সময় বাহির থেকে ওই এলাকার কয়েকজন এসে তাকে মারপিট করে এবং বলে কালকের থেকে ইগল প্রতীকের ক্যাম্পিং করলে তোরে আর খুঁজে পাওয়া যাবে না। এরকম ভাবে আমাদের বিভিন্ন সেন্টার গিয়ে হুমকি দিচ্ছে। তাদের মধ্যে যারা আপনারা একসময় ফরিদপুর সন্ত্রাসী ছিল, গতকাল রাতে আরো ঘটনা ঘটেছে। গতকাল রাতে পশ্চিম গঙ্গাবতী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আমাদের অফিস পুড়িয়ে দিয়েছে। চাপাখোলা বেলতলায় আমাদের অফিস ভাঙচুর করেছে। এছাড়াও সারা শহরে যখন আমাদের দিনের বেলা পোস্টার লাগাই, রাতের বেলা নিয়ে যায়। এবং যারা শামীম হকের অগণিত অফিস আছে, যেখানে একটা সেন্টারে একটা অফিস থাকার কথা, তার অনেক একাধিক অফিস আছে বিভিন্ন জায়গায়। আমরা প্রশাসনের নজর এনেছি, কিন্তু আপনারা যতটুকু জেনেছি তারা দু একটা ফাইন করেছে, কিন্তু তাদের অফিস এখনো বন্ধ হয়নি। তারা যে মাপের পোস্টার লাগানো দরকার সেই পোস্টারের, সেই নির্বাচনের বিধি বাইরেও
বিভিন্ন সাইজের পোস্টার লাগানো আছে বিভিন্ন জায়গায়। এ ব্যাপারে অভিযোগ করার পরও নির্বাচন পরিচালনা যারা দায়িত্বে আছেন ইলেকশন কমিশন এ ব্যাপারে কোনো তারা ব্যবস্থা নিচ্ছেন না। আমরা যেভাবে আশা করেছিলাম যে আমাদের নৌকা প্রতীক সহ অন্যান্য প্রার্থীরা যে অধিকার পাবে, প্রচার অধিকার পাবে, যে সব সুযোগ সুবিধা পাবে সেগুলো আমরা পাচ্ছি তো নাই, বরং আমাদের যে করুণ অবস্থা সেগুলো আমরা টিকে এখন নির্বাচনের মাঠে টিকে থাকা আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। প্রতিদিন আমাদের হামলা চলছে, এর মধ্যে উল্লেখযোগ্য আপনারা যারা আমাদেরকে ভয় ভীতি দেখাচ্ছে এর বাইরে বিভিন্নভাবে যাদের নাম আমাদের আশা আমাদের কর্মী বৃন্দ তারা বলতে সাহস পায় না, এদের নাম তাদের নাম আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, যাদের নাম ইজাহের তো দূরের কথা বলার সাহস নাই আমাদের লোকজন। তাদের মধ্যে মোহাম্মদ গোলাম নাসির পূর্বের তালিকাভুক্ত ক্রস ফায়ার আসামি গলচামর, তোফাজ্জেল হোসেন সম্রাট পূর্বের তালিকাভুক্ত ক্রস ফায়ার আসামি, সে মানুষ জবাই করে মাথা দিয়ে ফুটবল খেলেছে আলিয়াবাদ ইউনিয়নে, মুবারক খলিফা পূর্বে তালিকাভুক্ত ক্রস ফায়ার আসামি মাদক সম্রাট অস্ত্র ব্যবসায়ী চরকমলাপুর, তরিকুল ইসলাম নাসিম হেলমেট বাহিনীর প্রধান ও ক্রস ফায়ারের মৃত হাতকাটা শাহিনের আপন ছোট ভাই ডিআইবি বটতলা, তরিকুল ইসলাম নাসিম এখন ওই এলাকায় আমাদের কোন প্রচার কাজ চালাতে দিচ্ছে না, আমাদের পোস্টার ছেড়ে ফেলছে, আমাদের অফিস নিতে দিচ্ছে না, যে কেউ আমাদের অফিস দেয় তাকে দিয়ে রাত্রে হুমকি দেয় যে তুমি অফিস দিলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে, যার জন্য ওই এলাকায় আমরা অফিস দিতে পারছি না। ফাহাদ বিন ওয়াজেদ ফাইন অস্ত্রবাজ এবং শুভারম করবেন, জহুরুল ইসলাম জনি অস্ত্রবাজ অস্ত্র মামলার তালিকাভুক্ত আসামি ঝিলটুলি, হাত কাটা আত্মার অস্ত্র মাদক ব্যবসায়ী হত্যা অস্ত্র মামলা সহ একাধিক মামলার আসামি হাবিলি গুবারপুর, শাহিদ মোল্লা অস্ত্র ব্যবসায়ী অস্ত্র মামলা তালিকাভুক্ত আসামি মাস্টার করণি, এরা নৌকা প্রতীকের পক্ষে কাজ করছে এবং এরা বিভিন্ন জায়গায় মেইনলি কাজ হলো আমাদের কর্মী বাহিনীকে দমন করা, তাদের মাঠের থেকে সরে দাঁড়ানো। এর বাইরে আরো আছে এজাজ খান হেলমেট বাহিনী প্রধান আলিপুর, শওকত হোসেন ওরফে সাকো অস্ত্রবাজ আলিপুর খাপাড়া, সোহানুর রহমান সোহাগ অস্ত্রবাজ, রাকিবুর রহমান রাকিব অস্ত্রবাজ ও মুবারক খলিফার অবৈধ অস্ত্র ব্যবহার তদারককারী চরকমলাপুর, শহীদুল ইসলাম মজনু অস্ত্র মামলার তালিকাভুক্ত আসামি ও ডাকাত সর্দার ঈশান গোপালপুর, আনোয়ার হোসেন আবু ফকির সন্ত্রাসী ডিগ্রি চর সেনবিঘাট। আমি এই আপাতত যতটুকু তথ্য আমার কাছে আছে এটুকু দিলাম, তারপরে আমাদের নেতৃবৃন্দকে আমি অনুরোধ করছি তারা যতটুকু জানেন তারা বলবেন। সবাইকে ধন্যবাদ। প্রশ্ন ছিল তারপরে আমরা বলব। সবাইকে ধন্যবাদ। আদাস সাহেব যে বক্তব্যটা পড়লেন এখানে সামগ্রিক চিত্র তুলে ধরা হয়েছে অভয়ারণ্য স্বামী মুখের সাথে, তারা ভোট চায় না, উনি আমার বাসায় গেছিলেন ওনার আরো কিছু নেতৃবৃন্দের সাথে নিয়ে, যাওয়ার সময় উনি আমার জিজ্ঞাসা করছিলেন যে আমাদের উদ্দেশ্যে আপনি কি বললেন, আমি আপনাদের উদ্দেশ্য বললাম যে সন্ত্রাসী যারা আছে সন্দেহ না নসে এদের দেখলে জনগণ ভোট দেবে না, তবে এই বাস্তবতা নিরিখে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করতেছে তারা ভোট চাইতেছে না, তাদের ভোট চাওয়া সীমিত, তারা প্রচার করে যে আমরা জোর করে নিয়ে যাব, 8 তারিখের পরে থাকতে পারবে না, 8 তারিখের পরে কে থাকে দেখে দেব, ভোট কেন্দ্রে যাবে না, ভোট দেওয়া লাগবে না, আমরা ভোট সবাই হয়ে যাব। যদিও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী দার্থহীন কণ্ঠে বলতেছেন যে কোন অবস্থাতে ভোট কেন্দ্রে ভোটের বাক্সে হাত দিতে পারবে না, পাশাপাশি সিএসি বলতেছেন
যে কোন কেন্দ্রে ভোট কারচুপি করার চেষ্টা করলে সেই কেন্দ্র বাতিল বলে ঘোষণা করা হবে। আমরা চাই যে নতুন এসপি সাহেব আইসা যাবেন বোধহয় আগামীকালের মধ্যেই, প্রশাসনের বাদ বাকি কর্মকর্তা যারা আছেন অনতিবিলম্বে এই দুর্বৃত্তদের গ্রেপ্তার করতে, এদেরকে গ্রেপ্তার না করলে জনজীবনে আরো আতঙ্ক ছড়া পড়বে, জনজীবনে আরো ভয় ভীতি শেষ পর্যন্ত নির্বাচন মণ্ডল হয়ে যাবে যদি এদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় না আনা হয়। আমরাই এই সাংবাদিক সম্মেলন থেকে এই দাবি করি যে অনতিবিলম্বে এদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক এবং নির্বাচনের পরিবেশ সুষ্ঠু স্বাভাবিক রাখা হোক। আর যে কথাটা এখানে লিখিতভাবে করা হয়েছে যে অসংখ্য অফিস, মরে মরে অফিস, জায়গায় জায়গায় অফিস, এগুলো নির্বাচন আচরণ বিধির মধ্যে পড়ে না, এগুলো দ্রুত প্রশাসন যাতে ভেঙে দেয়। যদি আমাদেরও কেউ এরকম করে থাকে, কোন জায়গায় একাধিক অফিস করে থাকে, আমরাও সেক্ষেত্রে বলব যে সে অফিস প্রশাসন ভেঙে দিতে পারে, অথবা আমাদের যদি বলা হয় আমাদের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির অফিসে যদি জানানো হয় তাহলে আমরা নিজেরাই নিজের থেকে সে অফিস সরাই দিই। আপনাদের প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন। আমাদের সাবেক জেলা আওয়ামীর সভাপতি বাবু শোভনচন্দ্র সাহা এখন আপনাদের সামনে কিছু বলবেন। উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা প্র্যাকটিক্যালি আমরা এক সমাজে বাস করলেও আপনাদের একটা ভিন্ন ধর্মী একটা পরিচয় আছে। আপনারা সরকারের তৃতীয় নেত্র, তৃতীয় নেত্র আপনাদেরকে বলা হয়। সরকার এবং পত্রিকা এবং আপনারা অভিন্ন, তো সেদিক থেকে আপনাদের কাছে আমাদের আজকের প্রার্থী যারা বেগে আজাদ যে কথাগুলি তুলে ধরলেন, এই কথাগুলি অলরেডি অফিসিয়ালি এপায় করা হয়েছে এবং আপনারা এদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করে জনগণের মধ্যে যদি সত্যিকারের যে মানে ঘটনাটা আপনাদের পত্রপত্রিকার মাধ্যমে প্রকাশ করে থাকেন, তাহলে শুধুমাত্র আজাদ সাহেবের বা আমরা যার সঙ্গে আছি তাকেই উপকার করা হবে না, গোটা ফরিদপুরে আইন শৃঙ্খলাকে উপকার করা হবে। এবং আপনারা জানেন যে ফরিদপুর বর্তমানে অন্যান্য জেলার তুলনায় যেভাবে আইন শৃঙ্খলাটা চলছে খারাপ হলেও বর্তমানে ভালো ছিল, কিন্তু আবার সেই সুন্দর পরিবেশ, সেই সুন্দর একটা আমাদের সহাবস্থা যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের জনজীবনের একটা অস্থিরতা আরো বৃদ্ধি পাবে। তাই আমি সাংবাদিক বন্ধুদের কাছে আমি আকুল আবেদন যে এটা আপনারা জনস্বার্থে, জনগণের স্বার্থে এবং দেশের বৃহত্তর স্বার্থে আপনারা এটাকে পত্রপত্রিকার মাধ্যমে তুলে ধরে জনগণকে অবহিত করেন, তাহলে আমাদের এই সাংবাদিক সাক্ষাৎকারের যে তাৎপর্যটা মোটামুটি ভাবে নিহিত হবে। আমি আজকে আর বেশি কথা বলবো না, আপনি যদি কোনো কথা বলার থাকে আপনি দয়া করে প্রশ্ন করলে আমরা আদরটা সেখান থেকে উত্তর মাধ্যমে সব কিছু আপনি পেয়ে যাবেন। জয় বাংলা, জয় বঙ্গের মতো আপনাদের সকলের উত্তরোত্তর উন্নয়ন হোক। আমরা সব প্রশ্নের উত্তর দেব। আমি আমাদের ফারুক সাহেব, আমি এদিকে আসলে আমি অনুরোধ করি ফারুক সাহেবকে যদি একটা জায়গা দেন, চেয়ার দেন না, তোমার বলার দরকার নাই, তুমি এদিকে আসো, তুমি তো জেলা আওয়ামী লীগের সহসভাপতি, এদিকে আসো। ওকে, এখন আমি আর একটা জিনিস ভোলা ভাই বলবেন, তার আগে আমাদের এরপরের থেকে তো আমি তো মাঠে থাকবো, আমাকে পাবেন না, ভোলা ভাই আমরা মাঠে থাকি। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হচ্ছেন আমাদের বিপুল ঘোষ, উনি আমাদের, আপনাদের যদি কোনো সময় কোনো কোশ্চেন থাকে যে কোনো ব্যাপারে নির্বাচনের ব্যাপারে উনি উত্তর দেবেন, আপনাদের টাইম টু টাইম ওনার সাথে আপনারা যোগাযোগ করবেন। আর এখন আমি অনুরোধ করছি অ্যাডভোকেট শামসুল আলম ভোলা মাস্টার সাহেব, শামসুল হক ভোলা মাস্টার।